রয়েছে, অপু ব্যাপারী, অপু ব্যাপারী বড় গরু রয়েছে, তার কাছে ছোট গরু রয়েছে, বাগবাড়ি রামজাগ ব্যাপারী ছেলে, আরে ভিতরে চলে আসুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে গাবতলীর হাট থেকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, হাট পরিক্রমায় আজ আমরা আপনাদের নিয়ে এসেছি গাবতলীর হাটে। আমরা দেখতে পাচ্ছি আজকে গাবতলীর হাটে অসংখ্য ক্রেতা এসেছে। আমরা গরু কোরবানির গরু বিক্রি শুরু হয়েছে, ক্রেতা ক্রয় করতে শুরু করেছেন, আমরা সেটি আজকে দেখতে পাচ্ছি। কিছু ক্রেতা আসছেন। দর্শক, আমরা এই গাবতলীর হাটের আজকের আপডেট সম্পর্কে আপনাদেরকে জানাবো। রয়েছে অপু ব্যাপারী, অপু ব্যাপারী বড় গরু রয়েছে, তার কাছে ছোট গরু রয়েছে, বাগবাড়ি রামজাগ ব্যাপারী ছেলে, হাটে ভিতরে চলে আসুন। রফিক ব্যাপারী, রফিক ব্যাপারী, রফিক ব্যাপারী বাড়ি মুন্সিগঞ্জ, দাম কত? তার কাছে ভালো ভালো গরু রয়েছে। হ্যাঁ, হাটে ভিতরে চলে আসুন। দর্শক দেখুন, 83,000 টাকা দিয়ে গরু কিনে নিয়ে যাচ্ছে। ১,৫,০০০ টাকা দুইটা ভাই কিনছেন, কত দিয়া? ১,৩৩,০০০ টাকা আমরা দেখতে পাচ্ছি। দেখুন, গাবতলীর হাটে কোরবানির গরু বেচা কেনে শুরু হয়ে গেছে। আমরা কত ৪২,০০০ দর্শক দেখুন, ৪২,০০০ টাকা গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কোথা থেকে আসছেন? কোরবানির গরু কিনতে। আমরা দেখতেছি আপনি গরু দেখতেছেন, দাম দর করেছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করি। দেখুন, এই গরুটি তারা দাম দর করছে, আমরা সেটি দেখাচ্ছি, জানতে চাই কত দাম বলেছে। আমরা আপনাকে জানতে চাচ্ছি দাম কত চাচ্ছে, আপনার কত বলেছেন? ৮২ চাইছে আর আপনি ৬২ বলেছেন, এই পর্যায়ে আছে। আমরা গরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইরে দেখছি আপনার গরু দেখতেছি, দাম দর চলছে, আপনি কত চাইছেন? ৮৫ থেকে ৮২। তার কত বলেছেন? ৬২ দিয়ে বিক্রি করবেন না? কত লাস্ট আপনারই জানতে পারি বলবেন? ৭৫। আমরা শুনলাম তিনি ৭৫ এই পর্যায়ে আছেন, বিক্রেতা ক্রেতা। আমরা এই গাবতলীর হাটে আজকে গরু বেচা কেনা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে ক্রেতারা গাবতলীর দিকে রওনা দিচ্ছেন, আসছেন, গরু ক্রয় করছেন। ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। একটি গরু দাম দর হচ্ছে, দেখুন গরুটি, দেখুন আমরা কথা বলবো, দাম দর চলছে, আমরা দেখতে পাচ্ছি, কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? গরু কিনতে আসছেন? কোথা থেকে আসছেন? মিরপুর থেকে। মিরপুর, এটা দেখতেছেন, দাম বলেছেন? ১,০০,০০০ আপনি কত বলেছেন? ৬০ বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কোথা থেকে আসছেন? মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ থেকে কত দাম চান? আমি তো ১,০০,০০০ টাকা দাম চাইছি। ১,০০,০০০ ভাই বলেছে কত? ৬০ আপনি শুনতে পাচ্ছেন। দেখুন দর্শক, আমরা একটু দেখাচ্ছি, ১,০০,০০০ টাকা দাম যাচ্ছেন, ৬০,০০০ টাকা একজন ক্রেতা বলেছেন। আমরা দেখতেছি দাম দর চলছে গাবতলীর হাটে গরু কেনা বেচা। কোরবানির গরু ২০২০ শুরু হয়ে গেছে, আমরা সেটি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আরও বেশ কিছু গরু নিয়ে আছে। দেখুন গাবতলীর হাটে আমরা দেখাচ্ছি গরু বেচা কিনে শুরু হয়ে গেছে, কোরবানির জমজমাট হাট জমতে শুরু করেছে, ইতিমধ্যেই জমতে শুরু করেছে। দেখুন, আমরা দেখুন গাবতলীর হাটে আজকের আপডেট সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দাম দর কীরকম, গরু বিক্রি হচ্ছে, দাম চাচ্ছে, সেটি আমরা কথা বলতে চেষ্টা করছি। আমরা এখন দেখতেছি এক ভাই দাম দর বলছে, একটু কথা আমরা ভাই কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাইয়া, গরু কিনতে আসছেন, চয়েস করেছেন, এটা দাম দর চলছে? আচ্ছা, আমরা যে গরুটা একটু দেখাচ্ছি আগে, দেখুন
আমরা এই ছোট ভাই কুরবানির গরু কিনতেছে, দেখতেছেন দেখুন কত দাম বলেছেন, 66 কত চাচ্ছে, হ্যাঁ 80,000 66 বলেছে দিবে না, আমরা জানলাম 66,000 টাকাও এই গরু ছাড়ছে না। আমরা একটু কথা বলি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন, কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। আমরা দেখলাম এক ছোট ভাই আপনার গরুটি চয়েস করেছে, কত দাম চাচ্ছেন আপনি, কত চাচ্ছেন? 80 কত বলেছে? 66 আমরা দুটি মনে হয় গরু বিক্রি হয়েছে, একটু কথা বলি, গরু যারা কিনেছেন গরু কিনছেন একটু কথা বলতে পারি, আমরা একটু কথা বলি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন ভাইয়া? মিরপুর। মিরপুর থেকে গরু কিনছেন? কয়টা কিনছেন? কত? 4 লাখ। আমরা গরু দুটি দেখাচ্ছি, তিনি বলছেন যে এই গরু দুটি 4 লাখ টাকা কিনেছেন, আমরা দেখতে পাচ্ছি 4 লাখ টাকা। আমরা একটু কথা বলি আরেকজনের সাথে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? গরু কিনেছেন? জি। কয়টা? দুইটা কিনলাম। এইটা এইটার এইটার আর পাশেরটা? জি। কত দিয়া? 4 লক্ষ। 4 লক্ষ? আমরা 4 লক্ষ আমরা শুনলাম, 4 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম, আপনি বিক্রি করছেন? আমরা দেখতে পাচ্ছি ভাই কিনেছে, আপনি কোথা থেকে আসছেন? আমরা ইব্রাহিমপুর। মিরপুর? জি। আমরা মিরপুর থেকে, ভাই এসেছে, আপনি বিক্রি করছেন 4 লাখ? 4 লাখ। দর্শক আমরা শুনলাম, আপনি কোথা থেকে আসছেন? মানিকগঞ্জ। হ্যাঁ, দৌলতপুর মানিকগঞ্জ থেকে এসেছেন এই ভাই গরুনিয়া। আজকে দুইটা বিক্রি করছেন, আরো বিক্রি করছেন? দুইটা আছে, চারটে নিয়ে আসছেন মানিকগঞ্জ থেকে, আমরা শুনলাম। ঠিক আছে, ঠিক আছে দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এক ভাই গরু নিয়ে দাঁড়িয়ে আছে, দাম চায় কথা আমরা জিজ্ঞেস করি, কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? কুষ্টিয়া। কুষ্টিয়া, দাম চায় কত? 1,25,000। 1,25,000 আমরা জানলাম, ক্রেতা কত বলেছে? হ্যাঁ 85,000। দেখুন 85,000 টাকা দাম বলেছে। আমরা এই গরু দেখতে পাচ্ছি, এখানে ক্রেতা কত দাম বলেছে আমরা জানি। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? হ্যাঁ কুষ্টিয়া। এটা কত দাম চান? হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই গরুটির দাম তিনি কত চাচ্ছেন, 1,10,000। ক্রেতা কত বলেছে? 75,000 টাকা দাম বলেছে। আমরা দেখতে পাচ্ছি 1,10,000 দাম চাচ্ছে। আমরা এখানে কিছু ভাই আছে, 1,000 টাকা দাম বলেছে, আমরা দেখি এটা বিক্রি হয়েছে কিনা। আমরা ভাই গরু কিনেছেন কত? হ্যাঁ 1,50,000 দিয়ে কিনছেন? 1,30,000। আমরা দেখতে পাচ্ছি 1,30,000 টাকা, 1,30,000 কিনছে দর্শক। আমরা শুনলাম 1,30,000 টাকা দিয়ে কিনছে। আমরা দেখতে পাচ্ছি গরু, জিজ্ঞেস করি, আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কয়টা আনছেন? 10টা। বিক্রি করছেন কয়টা? একটা। কত বিক্রি করছেন? 50,000। যেটা দেখতেছি আমরা দেখতে পাচ্ছি একটি ষাঁড় গরু, দেখুন এটা কত চান ভাই, এটা কত চান দাম? 85,000। একদম বিক্রির দাম করতে পারলেন? আমরা আসসালামু আলাইকুম ভাইয়া, কোথা থেকে আসছেন? ক্যান্টনমেন্ট। দাম করতেছেন? কত বলছেন? 65,000। আমরা শুনলাম 65,000 টাকা দাম বলেছে। দেখতে পাচ্ছি অসংখ্য ব্যাপারীরা গরু নিয়ে দাঁড়িয়ে আছে, ক্রেতা আসছে, ধীরে ধীরে ক্রেতা সমাগম বাড়ছে দিনে দিনে, আমরা সেটি দেখতে পাচ্ছি। আজকের গাবতলীর হাটে ক্রেতার পরিমাণ আগের তুলনায় অনেক বেশি এবং বিক্রি শুরু হয়ে গেছে, কোরবানির গরু বিক্রি শুরু হয়েছে, ক্রেতা ক্রয় করতে শুরু করেছেন। আমরা আজকে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা বেশ কয়েকটি গরু দেখেছি, তারা ক্রয় করে নিয়ে যাচ্ছেন। আমরা এখানে দেখছি গরু দাম দর চলছে, আমরা সেটি একটু জানি। আমরা দেখতে পাচ্ছি বেশ একটি সার গরু, যে সমস্ত গাড়ি রয়েছে তার দায়িত্বে রয়েছেন বিল্লাল ভাই, আর
গাড়ি তো মোটামুটি ভালো গাড়ি আছে, এখন আর গাড়ি ঢুকতে দিও না, এগুলা গেলে আবার ঢুকবে। আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া থেকে একটা গরু নিয়ে আসছেন। কখন আসছেন? কখন আসছেন? সকালে দাম চান কত? ওইটা 1,00,000। ওজন কত? কত মন? 4.5 মন। আমরা দেখতে পাচ্ছি 4.5 মনের গরুটি 1,00,000 টাকা দাম চায়। কেতা দাম বলেছে? 80,000 টাকা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? আপনি কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। গরু আনছেন কয়টা? একটা। একটা কোনটা? এটা আমরা দেখতে পাচ্ছি আর এক ভাই গরু, তিনি কুষ্টি থেকে এসেছেন। বিশাল ওজন কত? কত মন বা কত কেজি? 7.5 মন। 7.5 মন ওজনের গরু আমরা দেখতে পাচ্ছি। একটু কথা বলি, কত দাম চান? 2,00,000। 2,00,000 দাম বলেছে? কত? 30-35-40। 1,30,35-40। কি মনে হয় কত হলে ছেড়ে দেবেন? কত হলে ছাড়বেন? 55-60 মিটি ছাড়া নিয়ে তাতে 55-60 আমরা শুনলাম। ধন্যবাদ। আমরা আরও দেখি সামনে, এখানে অসংখ্য গরু আছে।